আজকে আমরা গান শুনবো এবং আড্ডাও দেবো। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর বনানী দে, সঙ্গীত শিল্পী, বাংলা গানের অতি সুপরিচিত কণ্ঠ, বিশেষ করে রবীন্দ্র এবং নজরুল সঙ্গীতে তার ভীষণ দক্ষতা আছে। আমরা আজকে তার সাথে কথা বলবো এবং তার গান শুনবো। দিদি কেমন আছেন? ভালো আছি। শুভ সকাল। বাংলাদেশের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। সকালে আমরা একটা মানে আমাদের এই অনুষ্ঠানে যেই আসে তাকে হচ্ছে শুরুতে একটা কমন প্রশ্ন করি যে আপনার সকালটা কিভাবে শুরু হয় এবং কখন থেকে শুরু হয়। সকাল বলতে গেলে সূর্য ওঠার আগেই শুরু হয়। সূর্য ওঠা দেখি, সকাল হয়ে ওঠার আগেই কার্যক্রম শুরু হয়ে যায়। হ্যাঁ, আমি সকালকে অভিনন্দন জানানোর জন্য তৈরি থাকি। হ্যাঁ, কারণ সকালের যে এনার্জিটা থাকে সেইটা নিয়েই মোটামুটি দিনটা শুরু করি। তারপরে কার্যক্রম সকালবেলা থেকে, আমাদের তো যারা সঙ্গীত শিল্পী তাদের রেওয়াজ একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত, তাছাড়া নিজস্ব কিছু কিছু প্র্যাকটিসেস সেগুলো করি, এছাড়া তারপরে তো বেরিয়ে যাওয়া থাকে, তারপরে দৌড়ুনো বা কাজের ক্ষেত্রে। এই যে গানের শিল্পীদের কাছ থেকে যে যে চর্চার কথাটা শুনি, শুনতেই কিন্তু ভালো লাগে। নতুনরাও নিশ্চয়ই আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হবে, কারণ প্রায় ঘুম থেকে উঠেই প্রথম কাজ যেটা করি সেটা হচ্ছে সা লাগানো। আচ্ছা, এবং আপনি যে চর্চার প্রয়াসে আপনি সবার মাঝে জনপ্রিয় হয়েছেন, আপনি আপনার প্রত্যয় যে আগাচ্ছেন সুর দিয়ে, আপনার গান দিয়ে, সেটি দেখছিলাম যে রবীন্দ্র, নজরুল সব জায়গাতেই আপনার, এবং বাংলা, অন্য বাংলা কিছু কিছু গানেও আপনি, আপনার দখল রয়েছে। এই যে সুরের পথে হাঁটা, সেটি কখন মনে হলো যে নিজেকে সেই পথেই সারথি করা দরকার? আমি খুব বুঝেছি তা না, আমার সঙ্গীত শিক্ষা শুরু 4 বছর বয়স থেকে। আচ্ছা। কারণ তার আগে আমার বোল ফুটেছিল নজরুল সঙ্গীতে। আমার যখন বছর দেড়েক বোধহয় বয়স হবে বা আরেকটু কমই হবে, আমি বোঝার আগেই বাবা মা বলার সঙ্গে সঙ্গে আমার আরেকটা কথা উঠেছিল যে আজও কাঁদে। আর নজরুল সঙ্গীত একটি আছে আজও কাঁদে কাননে, আমার ওই আজও কাঁদে একটা বোল ফুটেছিল। তারপরে একটা সময়ের পরে আমি তো অন্য একটি বিষয় নিয়ে পড়াশুনো করি এবং গান সঙ্গীতের তালিম 4 বছর বয়স থেকে পড়াশুনো এবং সঙ্গীতের তালিম পাশাপাশি চলে এসছে। যেই সময়টা প্রায় আমি MSc পড়ি, যখন MSc করছি, তখন আমাকে আমার বন্ধুরা বলতো, তুই গান করিস কেন, তুই লোককে শোনাতে চাস না, গান করিস কেন, তাহলে প্রফেশনালি গা। তো তারপরে ধীরে ধীরে, তাও তখন প্রফেশনালি গাইতে পারিনি, আমি PhD করছি যখন, PhD শেষ করে। দিদি, আপনার এই পড়াশোনার কথাটা আমরা আরো শুনবো পরে, তবে এই মুহূর্তে একটা গান শুনতে চাই আপনার। একদমই কালক্ষেপণ করতেই চাই না। তাহলে হ্যাঁ, সকালের সুরে, সকালের সুর ছেড়ে দেওয়া উচিত না। ভিখারি
অসাধারণ, পুরোটা গাইলাম না, অনেক কথা তো হবেই আশায়। নিশ্চয়ই সকালবেলা এই যে সুমধুর গান, এই গান শুনলে মন শান্ত হয়ে যায় এবং একটা প্রশান্তি চলে আসে। কিন্তু প্রশান্তির জায়গায় আমি আরেকটু বলতেই চাই, যেটি হচ্ছে যে দিদি যেমন বলছিলেন যে সকালে সব শিল্পীরই শুরু হয় একটা রেওয়াজের মাধ্যমে, এবং সেই রেওয়াজটা যখন সকালবেলা শুরু করে সেই যে তখন একটা শ্রবণের প্রশান্তি, একদম পুরো মনে ভালো লাগা তৈরি হয়, এটি হয়তো যার বাসায় এরকম শিল্পী আছে তারা সেটা বোধ করে। নিশ্চয়ই হ্যাঁ, আমরা আজকে খুবই আনন্দিত আপনার বাসার লোকজন হয়তো প্রতিদিনই এই সুযোগটা পায়। আচ্ছা আচ্ছা দিদি, মানে একটা টুইস্ট দিতে চাচ্ছেন। টুইস্টটা মানে সব সময় নয়, একেবারে সকালবেলা ঘুম ভাঙানো, কেউ হয়তো ভেবেছেন সকাল 10টা পর্যন্ত ঘুমোবেন, সেটা তার বিশ্রামের দিন, 5 থেকে একটা পি করে আওয়াজ আসছে, তার পক্ষে সুখকর সব সময় নাই হতে পারে, সেটা একদম নাও হতে পারে ক্ষেত্র বিশেষে। হ্যাঁ দিদি, আপনার সাথে আমরা আবারও কথা বলবো এবং আপনার আরও গান শুনবো। এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে। নিশ্চয়ই ক্ষেত্র বিশেষে দর্শক আমাদেরও একটু বিরতি নিতে হয়। দর্শক সকলের বাংলাদেশের আয়োজনে আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক আমরা আবারও ফিরে এলাম সকালের বাংলাদেশের আয়োজনে। লোপা এবং রেজা আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে একজন অতিথি আছেন কলকাতা থেকে, তিনি এসেছেন আমাদেরকে গান শোনাবার জন্য। তার সাথে আমরা কথা বলছিলাম ডক্টর বনানী দে, সঙ্গীত শিল্পী। একদমই তাই দিদি, আপনার কাছ থেকে শুনছিলাম, আমরা গল্পও করছিলাম গানও করছিলাম, তবে আমি এই মুহূর্তে একটু জানতে চাই আপনার বেড়ে ওঠাটা কোথায়, কীরকমভাবে সেটি একটু শুনতে। কলকাতাতেই, মূলত কলকাতাতে, কলকাতার দক্ষিণ কলকাতায় আমার বাড়ি, সেখানেই বেড়ে উঠেছি। কলকাতার বাইরে কর্মসূত্রে মাঝে এক হাত সময় গেছি, কিন্তু পড়াশুনো গান শেখা সবটাই কলকাতা কেন্দ্রিক। দিদি আপনি রসায়নে পিএইচডি করেছেন, মানে আবার আপনি শিল্পী একজন এবং খুব নাম করা শিল্পী, এই যে দুইটার যে ভারসাম্য, এটা কিভাবে আপনি মানে মানে সুর এবং যে একাডেমিক পড়াশোনা, এই দুইটার রসায়নটা কিভাবে মেলালেন? সবই অধ্যয়ন সাধনা একসাথেই চলে, কিন্তু খুব আলাদা না, এটা নিয়ে খুব মজা হয় আর কি। অনেকে ভাবেন যে বোধ হয় ওর ওই রসায়নটাই আসল, আবার কেউ কেউ ভাবেন ওর বোধ হয় গানটা আসল। তা আমি একটা খুব পালানোর পথ পাই, রসায়নটায় ভুল হলে বলি গানটা আসল, গানটা ভুল হলে বলি রসায়নটা আসল। কিন্তু ব্যাপারটা তো হচ্ছে একটু মানে ওয়াই টাইপের, যে রসায়নের ধারাটা একরকম কঠিন ব্যাপার, আবার সুরের ধারাটা অন্যরকম। সুরের ধারাটাও কিন্তু কঠিন, তার মধ্যে অভ্যাস আছে, তার মধ্যে সংযম আছে, সবটাই মিলিয়ে তবে কি একটা পরিপূর্ণ শিল্পী। মাথাটাও আছে, ভীষণভাবে মাথা লাগাতে হয়। আচ্ছা না, অনেকের একটা যে ধারণা যে না গান বাজনা নিয়ে থাকলে হয়তো বা পড়াশোনায় অত বেশি এগোতে পারে না, মানে প্রচলিত একটা ধারণা, কিন্তু সেটা কিন্তু না, আপনি একদম দেখিয়ে দিয়েছেন গানটাও যেভাবে চলছে। এবং একটা পিএইচডি ডিগ্রির পেছনে কিন্তু অনেক পড়াশোনা দরকার, অনেকটা সময় দেওয়া দরকার, সময় দেওয়া দরকার, আপনি দুটো দুটো দিকেই সমান সময় দিয়েছেন। হ্যাঁ, সেই অধ্যবসায় আসলে নানা গুরুজনের সান্নিধ্যে এসেছেন, তাদের কথা কি একটু জানতে পারবো নিশ্চয়ই আপনার কাছে? গুরুজনের সান্নিধ্যে এসে তো নিশ্চয়ই, আজকের আমার তৈরি হওয়ার পেছনে গুরুদের অবদান এবং আমার বাবা মার অবদান তো অবশ্যই রয়েছে। এবং বর্তমানে যেখানে মানে যেহেতু আমি বিবাহ উত্তর গান বাজনা করে যাচ্ছি অদ্যাবধি, সেই জন্য তার একটা তো নিশ্চয়ই শ্বশুরবাড়ি বা যেটা আমরা বলি হাজব্যান্ড, তাদের সাপোর্ট মারাত্মক রয়েছে। সকালবেলা উঠে বউ রেওয়াজ করবে এটা তো অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আর এছাড়া আমার গুরুরা তো আমাকে শিখিয়েছেন, আমি যতটুকু আজকে সা বলতে পারি সেটা গুরুদের জন্য। ক্লাসিক্যাল শিখেছি শ্রী গুরু বীরেশ রায়ের কাছে, সেটা চলাকালীন বাংলা গান শিখেছি অঞ্জলি চৌধুরীর কাছে, এছাড়া রবীন্দ্রসঙ্গীতে আলাদা করে তালিম শ্রীমতী গীতা ঘটকের কাছে। ফলে এদের তো এই এরা সবাই মিলে গড়ে পিঠে তৈরি করে নিয়েছেন। বাহ দিদি, আরেকটা গান শুনি। একদমই সেই তৈরি করার প্রয়াসে আরেকটা গান শুনি। তাহলে রবীন্দ্রনাথের একটা গান, আমার ভানুসিংহের পদাবলী খুব প্রিয়, আমি জানি না আপনাদের কতটা ভালো লাগে। গগনে ঘো
পবনে যমুনা তর্জিত ঘন ঘন গর্জিত মেহা দমকত বিদ্যুত পথ তরু লুণ্ঠিত থরহর কম্পিত দেহা ঘন ঘন রিম ঝিম রিম ঝিম রিম ঝিম বরখত নীরদ পুঞ্জ শাল পিয়াল তাল তমাল নিবিড়ত নিরময় কুঞ্জ কাহারে আমার তো শুনে ভালোই লাগছে, কিন্তু খুব সহজ ব্যাপারটা, সহজ না, খুবই কঠিন, মানে ব্যাপারটা এরকমও সহজ না যে যতটা শুনতে সহজ লাগে, তাই কি? হ্যাঁ না, সহজ কঠিন বলে কিছু হয় না, যা কিছু আয়ত্তের মধ্যে বা আয়ত্ত করা যায়, আয়ত্তাধীন হয় তাই সহজ হয়ে যায়। আর আয়ত্তের জন্য যা যা শ্রম দিতে হয় সেগুলো তো দিতেই হয়, আয়ত্ত হয়ে গেলেই সেটা বলা হয় সহজ, আয়ত্তাধীন না হলে বলা হয় কঠিন। আচ্ছা, একটু ছোট করে জানতে চাই দিদি, বাংলাদেশে এসেছেন সেই উপলক্ষ নিশ্চয়ই আছে, সেটা একটু ছোট করে জানতে চাই। বাংলাদেশে এসেছি উপলক্ষ, আসলে তো শুনুন, বাংলাদেশ বেড়াতে, হ্যাঁ বাংলাদেশ বেড়াতে আসা হয়, বাংলাদেশ খুব ভালো লাগে। কারণ কারণটাও ছোট করে এক লাইনে বলি, সব দিকে এত বাংলা ভাষা প্রাণ খুলে বলা যায়, নানা জায়গায় তো বাংলা ভাষাটাই বোধ হয় অনেক জায়গায় উঠে যাচ্ছে, একটা পাঁচ মিশেলই বাংরেজি বা বেংলিশ বলা হয়, এটার বদলে একটা পরিচ্ছন্ন মানে পরিপুষ্ট বাংলা এখানে বলা যায়, এটা একটা বড় আত্মার আরাম। হ্যাঁ, এটা হয়। আর এছাড়া অনুষ্ঠান বা সেমিনার বা এরম ধরনের জিনিসে তো আমন্ত্রণ। দিদি এবার কি জন্য এসেছেন? এবারে এসেছিলাম সিরাজগঞ্জে একটি অনুষ্ঠান হয়েছে নজরুল একাডেমির, ওরা সমাপনী অনুষ্ঠানে ডেকেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। বাহ, আমরা একটা ছোট করে গান শুনে ফেলি। আচ্ছা, পরের গানটা আমি একটু বাংলা, এটা তো আগের গানটি রাধার ওকে নিয়ে গাইলাম, তো এরমই একটু কন্টিনিউয়েশনে আরেকটি কম্পোজিশন। দাঁড়ান এক মিনিট, বাংলা রাগাশ্রী গানের মধ্যে এটা পড়ে। কত বার কেঁদেছে
রে জানি রে রে দাপা পা দাপা মা রে 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 দাপা সা অঙ্গে শোনা ছিল যত কলঙ্ক দ্বিগুণ তত অঙ্গে শোনা ছিল যত কলঙ্ক বলতে পারে দিদি আপনার না না সত্যি অসাধারণ, একদমই অসাধারণ। দর্শক, যমুনা বলতে পারে, কি বলতে পারে সেটি হচ্ছে একটা বিরতির কথা। দর্শক, এই মুহূর্তে আবারও একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের আয়োজনে। লোপা এবং রেজা রয়েছে আপনাদের সাথে, এবং আরও একজন অতিথি আছেন আমাদের সাথে, ডক্টর বনানী দে, সুদূর কলকাতা থেকে তিনি আমাদের সাথে এসেছেন, সময় দিচ্ছেন আমাদেরকে, এবং তার গান শুনছি, মুগ্ধতা নিয়ে শুনছি একেবারে। দিদি, সেই মুগ্ধতার রেশে আমরা ছটপট আরও একটা গান শুনে নিতেই চাই, কারণ আমরা এই ভালো লাগার রেশটাকে আসলে দমাতে চাই না। আচ্ছা, তাহলে এটা গাজী নজরুল ইসলামের একটি ফোক। আচ্ছা, আসলে বাংলাদেশে আসবার এই গানটা গাইব না, এটা হয় না। কত কিছু অজানা পদ্মার ঢেউ রে, পদ্মার ঢেউ রে, পদ্মার ঢেউ রে, এই পদ্মে ছিল রে যার নানা পা, এই পদ্মে ছিল রে যার নানা পা, আমি হারাইছি তারে পদ্মার ঢেউ রে, পদ্মার ঢেউ। দিদি একদম পদ্মা যমুনা দুটো গানই শোনালো। হ্যাঁ, পদ্মা সেতু গিয়েছেন?
হ্যাঁ, এবারে তো গেলাম সিরাজগঞ্জ, না পদ্মা, হ্যাঁ যমুনা সেতু দেখেছি, পদ্মা সেতু আমার এখনো যাওয়া হয়নি। আচ্ছা, এই যে বাংলাদেশে আসেন, বাংলাদেশের কি ভালো লাগে? অনেক কিছু নিশ্চয়ই সেই তালিকায় রয়েছে। কি ভালো লাগে না বোধহয় বলাটা সহজ, কারণ ভালো লাগার সংখ্যাটাই এত বেশি। আচ্ছা, মানুষ ভালো লাগে, ভাষা ভালো লাগে, খাবার খাবার ভালো লাগে, জল মাটি ভালো লাগে, কি বলবো, সবুজ ভালো লাগে। একটা জিনিস বোধহয় ভালো লাগে না, জ্যামটা, ওটা তো আমি বলেছি, ওটা তো আপনাদের অহংকার হওয়া উচিত। আচ্ছা, জ্যাম একেবারে জাতীয় অহংকার হওয়া উচিত। আগে আমাদের কলকাতাতেও ছিল বিরাট বিরাট জ্যাম, কিন্তু এই যে মেট্রো রেলটা আপনাদের হচ্ছে না, আমি জানি না কতটা হবে, কিন্তু মানে এটার এই সমস্যাটার কে মোকাবেলা করা যাবে, কিন্তু আমাদের ওটা যখন চালু হবে তখন অনেকটা কমে যাবে, কিন্তু অনেকটাই, কিন্তু এই মেট্রো রেল হয়ে যেতে বা পাতাল রেল হয়ে যেতে আমাদের অনেকটাই সমস্যা কমেছে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই আমাদের এখানে প্রত্যাশা থাকবে, আমাদেরও দূষণটাও কমবে, একটা মারাত্মক দূষণ আছে তো, সেই দূষণটা কমবে, দূষণটা কিন্তু মারাত্মক গলাটাকে বা শরীরটাকে, শুধু আমি গলার কথা বলবো কেন, মানুষের শরীরটাকেও আমাদের কমজোরি করে দেয়। নিশ্চয়ই, কিন্তু আমরা তো আমাদের সময়ের শেষ করে ফেলছি, আমাদের কি বিদায় নিতে হবে? সম্ভবত আমরা শেষের দিকেই রয়েছি, তবে দিদি মানে আপনার গান আমরা শুনবো, আপনার গানের রেশ নিয়েই আমরা বাড়ি ফিরবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমরা একটু বিদায় নিতে, তার আগে দিদি যদি দর্শকদের কিছু বলতে চান খুব অল্প করে। যারা গান শুনছেন দেখছেন তাদের প্রতি প্রথম কথা কৃতজ্ঞতা, যারা ভালোবাসেন, যারা ডাকেন, আসতে ভালো লাগে, তাদের প্রতি কৃতজ্ঞতা, আর আজ এখানে আসতে পেরেছি বা এসেছি সেটার একটা নিশ্চয়ই ভালো লাগার রেশ আছে, আবারও ডাকবেন, আবারও আসব। আর বাংলা গান যেন সৎভাবে করে যেতে পারি, বাংলা ভাষার, বাংলা কম্পোজিশনের যেন জয় জয়কার হয় সারা পৃথিবীব্যাপী। বাহ দিদি, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সকালটা একদম স্পেশাল করে দেবার জন্য, খুবই ভালো লাগলো আপনার গান শুনে, আপনার সাথে কথা বলেও ভালো লাগলো। ধন্যবাদ, আমারও ভালো লাগলো এত ঝকঝকে মুখ দেখতে আমাদের এই আয়োজনে আসার জন্য। নিশ্চয়ই আবার আপনাকে আমরা কখনো বাংলাদেশে আসলে অবশ্যই পাবো, আবার নিয়ে আসবো জোর করে। দর্শক, আমরা ডক্টর বনানীদের গান শুনছিলাম, কলকাতা থেকে তিনি এসেছেন, খুব সুন্দর গান করেন, এবং দিদি যেটা বলছিলেন যে বাংলা গানের জয় জয়কার হোক চারিদিকে, শুদ্ধ বাংলা গান করবেন এবং বাংলা গানের মানে সব জায়গায় ছড়িয়ে যাক এমন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দর্শক, আরও একটি কথা একটু যুক্ত করতেই চাই, সেটি হচ্ছে ডক্টর বনানীতে বলছিলেন যে আত্মার আরামের কথা, যে আত্মার আরামটা আসলে বাংলা গানে, বাংলা সুরে এমনভাবে মননে মস্তিষ্কে জড়িয়ে থাকে, সেই আরামে কিন্তু আপনি আলাদা প্রশান্তি পাবেন, ফলে সেই প্রশান্তির রেশটা নিজের মধ্যে রাখতে এবং সেটি ছড়িয়ে দিতে বাংলা গান শুনুন, বাংলার ভাইবটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দিন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আবারও সবাইকে শুভ সকাল। দিদি, আমরা এবার গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাই। দিদির কাছে এই গানটা আমরা পুরোটা শুনতে চাই। তরুণী